بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد معزز سامعين حضرات السلام عليكم ورحمة الله وبركاته بيان يراغتون قربان المسألة بيان غراغي أنرار منتون قربان خدي بسنة مؤكدة يعني رسول صلى الله عليه وسلم بجي سابعي كلام وكلو بجي إفو جندزا سي مسلمان كله غري غري يير أربعات الرماء كله واجب له هي لكن اكثر العلماء هيدي سنه مؤكده الله يديم انت توفيق دي خيبر الله لله سي قربان جانور كني والله كني ويشا سي هند لما انت نذر حق تي نذر قرباني غران اي والله ولي سنه مؤكده هم ها زمان كنت حج فرض هي تو انا قرباني غران اي بتو فرض بده هن نو اي بتو واجب بده هن نو اي بتو سنه بده هن نو بعد ما جه انلا خطه صلى الله عليه وسلم يار بعد دوسرو دي بيان যেমন সে ঈদ আছে কুরবানি করিব ইবে ইহন গার খেস নখ সাম তাম খাড়ি গাড়িব নে তিয়ানোর কান সোয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ানোর জবাব দিয়ে আল্লাহ নবীর জবাব অনরা হন হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী হদি ইযা রাআইতুম হিলাল আদিল হাজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইযাহিয়া ফালইয়ামসাক আন শা'রিহি ওয়া আফকারিহি হিন্দিলা আরগয়তমা ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া বাশারতিহি শাইআ ওয়া ফি রিওয়ায়া হাত্তা ইযাহিয়া উমুমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান এদিকি জেমেনজি কুরবানি করিব আল্লাহ নিয়ত গুজ্জি জেমেনজি কুরবানি গরের এ মানুষই বইয়ে গার খেস নখ ওগেরা ইং খাড়ি না ভারিব সুল ওগেরা খাড়ি না ভারিব যেমন চলা গলা দারি তারা ভারিব যেমন যেমি গরের বেনে ভারিব তোমার গরম মাছ ভার মানুষ আছে ডর গাই মুরব বিয়ে কুরবানি করেন নাকি বেগুনলা গরের দোয়া তাহলে উচারা ভারিব কুয়ানতে চান্দি বেড়ে আনতে খাড়ি ভারিব লাকিন যে বেয়ে কুরবানি করবো বেড়া মুরব্বী বেয়ে না ভারিব ইয়ান যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান আল্লাহ ইয়ার বাদে জানোয়ার কল দিন কুরবানি জানোয়ার গরু বিভিন্ন মাহুন শর্ত আছে বাইন এক নম্বর শর্ত যে মিম্বাহি মাতিল আনাম ওয়াহরিব মিম্বাহি মাতিল আনাম হইলে উঠুয়া হরিব গরুয়া হরিব সল ওয়া হরিব তেহেড় উতরে মিম ফসিলাতিল বাকর দিন আছে ইন গলিব দিন মুই সগাইরা আছে আর বাদ উলমা কলে কি হইয়ে দিন গিয়াছে মুরার ভিতর মুসি আছে হিন আর দাসে ও দিন গিয়াছে ওর নকল ফালে দিন ইনলি হরিব বলে হইয়ে আল্লাহ আলম দুই নম্বর শরতে দেবে এন কিওয়া হরিব জানুয়ারি নতুন দাসে বস বরাবর যে দুল্লে কুরবানি গেলে যাইছে দুর্বশ হওয়া হরিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা গেলে ইল্লা মুসিন্না ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাতবাহু জাদাতাম মিন আদ-দান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দিকে বসই দিলে জানুয়ার হওয়া হরিব যদি নফাত দইলে নফত দইলে উগা এড়ে দাসে আরব দেশের মাঝে আছে আদ্দান খদ উগা সলর ভিতরে উগা মোটা সলর ভিতরে কিসি মেরিয়া এই বা সমস্যাও গরা যা সমস্যাও ইবা কুরবানির ভিতরে গরম না যায়স আল্লাহু আলাম ইয়ার বাদে বস খদ্র খদ্র আহরিব হরিব উড়ম মাঝে 5 বছর আহরিব গরুর মাঝে 2 বছর অরুয়া হরিব সল মাঝে 1 বছর অরুয়া হরিব ইয়ানে বছর ফুরাই দেন লেওয়া আহরিব দিয়ে 2 বছর ফুরাই 1 বছর ফুরাই 5 বছর ফুরাই দে এন লেওয়া আহরিব ইয়ান দাসে ওলামায়ে কিরাম কল এজমাই কল ইয়ার বাদে 3 নম্বর শর্ত হই দে উয়ুব ক দিন আছে এ হিন্দিলা উয়ুব তুন দাসে খালি আহরিব আল্লাহ নবী জিকির কে যে 40 রাত জিদি ফিল আযাহি আল আওরা আল বাইন আওরুহা ওয়াল মারিদাতু আল বাইন মারদুহা ওয়াল আরাজা আল বাইন দিলুহা ওয়াল কাসিরাতু আল্লাতি লা তুনকি ইবা তিরমিজি আবু দাউদ গায়রে মাযে রিওয়ায়েত কি যে হাদিস সহিহ হাদিস ইয়া ইখওয়ানি তাহলে আউর অল বাইন হলে বিয়ারামে বেগামা জাহরি সুখ নিয়ে লিগে গো হিন্দিল্লা তিয়ার বাদে আর গা মাঝে গা সাম বগেরা গিয়ে গিয়ে লেড়াই চুচি আন্টি দে হাজার হেন দিল্লা আর দাসে এ জানোয়ার কলর মন তো আজফু আর হওয়ারা আনি নেভার দে হেন দিলে জানোয়ার কল তো ইয়ার বাদে এবারে মাথার দেমাক দে হাজার আন্টি দে হাজার সলি নেভার এন দিল্লা সুখানা এন দিলা জানোয়ার ঠেংখাড়া এন দিলা জানোয়ার খান দাসে খাড়ি ফেলাই দে এন দিলা জানোয়ার কল এই ইন দাসে ওলামা ইকরাম করে মানা গজি ইন দিয়ার কুরবানি নগরী বললা এ আইবলা কুরবানি কল কুরবানি কল বহুত জায়গা মাঝে হাগি গরু লেড়াই চুচি সলি ভারত ও আল মজ্জা গরু ইন্দিলাল আর কুরবানি করে দিয়ে দাহাগিয়ে আল্লাহ তবারক ওয়া তাআলা আর আমরা বেগুনরে আর আর মাহবুব মালতুন আর কুরবানি করিব আল্লাহ তৌফিক দেব সাত নম্বর শর্ত দেবায়েন যে জানোয়ার গো কুরবানি করো নিবা তোমার মিল্ক কোয়া হরিব তোমার দাসে নইলে নিজের হক পয়সা দিয়ে কিনে দেওয়া হরিব আর নদী গেলে তুমি ফাইলে আর নটর গো যদি হেনলে জানোয়ার ওয়া হরিব সুরা ডাহাটি গুজামাল আর জন তুলে দি মাল ইয়ার জন রশিদ এন্দ্রা নিজের নিজের দাসে মিল্ক তাম না দিয়ে হেনলে জানোয়ার লের কুরবানি করন ইবা জায়েজ নাই যদি হনি কিন্তু তোমার উকিল বানাই দিলে ইবা আন্তর্গত কুরবানি করন হদলে তোমার জায়েজ আছে লেকিন তোমার ইবা তোমার মাল ন আর জন মাল সুর গরি ডাহাটি গরি হন সুর তুলে যদি হেনলে এন্দ্রা ছিলে কুরবানি করন দিলে কুরবানি বন্ধক দিয়ে দে জানোয়ার নেওয়া হরিব প্রথম মানে বন্ধক দেওয়া তুমি আছো 10,000 টাকা আয় তোমার দিয়ে আজ জানোয়ার তন্ত্র রাখো এতদিনের মাঝে আয় তোমার টাকা দিবে এই হিন্দিলা জানোয়ার লেয়ারিও কি নেওয়া হরিব বাইন কুরবানি করে দে এন নেওয়া হরিব ইয়ার বাদে কুরবানি হদ দিবা যে অক্টম মাঝে গরিব আল্লাহ হইয়ে হে অক্টম মাঝে ওয়া হরিব যে অক্টম মাঝে গরিব আল্লাহ বলে হইয়ে হে তোমাদের ওয়া হরিব তাহলে কুরবানির দিন ইখওয়ানি ইমামে দাসে ঈদে কুরবানির দিন খুতবা পরিবাদে
যেতুন বাজেল আমি সেতুন লতি একবার আছে সদিন পর্যন্ত আয়াম শরীর পোড়া পুরা যাবগে সেদিন পর্যন্ত তোলে সাত দিন কোরবানি করেন যাই আছে ঈদের দিন ঈদ বাজে ইয়ানি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পর্যন্ত কোরবানি করেন নান যাই আছে 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করার নান ইয়ান যাই আছে কুরবানি হদ দিবা দিনত করিবারে রাতেই করিবারে লেকিন আরব দেশের মধ্যে পাইয়েন কি করে ইয়ানি এর দিন করে দেবা না দিন পেন না লাকিন কুরবানি করানোর দিনে দি সদিন আছে 3 দিন আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান করে দিয়ে মন দবাহ কবল সলাত ফাইনমা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলি ওয়া লাইসা মিনান নুসুক ফি শাই যদি কোনো কোন জি কুরবানি দি ঈদুল নসরিবার আগে গিয়ে দিলে বা কুরবানির উত্তরে নগলিব আর বাজার মাকল হয়ে কি মানে আল্লাহ নবীর হাদিস আর গোয়া লেরে বয়ান করে দিয়ে মন দবাহ কবল আন ইউসাল্লিয়া ফাল ইউইদ মাকানাহা উখরা যে হরকম যে কুরবানি গজ্জি কুরবানি গজ্জি হতে নোয়াজের আগত যে নোয়াজের আগত বেতন আর গড়া হরিব হ্যাঁ হইব ইয়ার বাদ আল্লাহ নবী আর খাসিম বিয়ান গজ্জি দে আয়াম উত্তশরিক আয়াম আকলি ও শুরবিন ও দিকর লিল্লাহ আজ ওয়াজাল ইবা মুসলিম শরীফের হাদিস আয়াম উত্তশরিক কইলে দিবা হইলে মানরারে 11, 12, 13 তারিখ ইনরিয়া তাহলে কুরবানি করেন এখন 7 দিন করা দেব 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ দিন তো করি পারিবা রাত্রে করি পারিবা যদি কুরবানির যা আছে নোয়াজ শরীফের আগে অনেক কুরবানি গজ্জি দিলে ইবা কুরবানির ভিতরে নগলি আল্লাহ আলম আল্লাহ তবারক ওয়া তাআলা আর আমরা বেগুনরে আছে এ কুরবানি গরি দিয়া লিল্লাহ ও ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে গরিব আল্লাহ বলার তৌফিক দক হালাল মাল লেরে গরিব আল্লাহ তৌফিক দক আর কুরবানি জানোয়ার হিন কুরবানির গোশত দিন আছে হিন ধরে নিজে খাই পারিবা নিজের এগানা গোশির হবে খাই পারিবা ওলামাই কেন আমার কলম আমি যে তিন বরাত গেলে বেশি বেহতর ইয়ারে তিন বরাত গেলে নিজের গরম মাঝে বরাত রাখন নিজের গরম মাঝে ভঞ্চে খাই বললা আর বরাত আছে রাজিয়ারে নিজের জিরান ফুড়ু সগেরে রাখাবন আর বরাত আছে গরিব গায়ে রাখলে দিফেলন ইন্দিল্লা গেলে বেশি বেহতর তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা আর আমরা বেকুনরে কুরবানি করি আল্লাহ তৌফিক দক আর মাল দৌলত তুমি আছে বালাহাম করি আল্লাহ তৌফিক দক এ কুরবানির মাঝে আর কম বেকুনরে হার জায়গা মাঝে ধরে আছে বেকুনরে খুশি করি আল্লাহ তৌফিক দক ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহু আ'লাম খনকান গলতে দিলে এ না তরফতু আল্লাহু আ'লাম বিসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।